তোরটা তুই ম্যানেজ কর, আমি না কিছু করতে পারবো না। দোস্ত তুই ছাড়া আমাকে কেউ উদ্ধার করতে পারবে না, প্লিজ দোস্ত আমার একটু বাঁচা। আচ্ছা কী হয়েছে বল। আমি ধরা খাইছি। খুব ভালো হয়েছে, আমার না তখনই সন্দেহ হইতেছিল কাজিন কেন এত ঘন ঘন বাসায় আসবে। ধরা খাইছো না, যেটা করার এটাই করো, বিয়েটা করে ফেলো, বিয়ে করে সবার মতো সুখে শান্তিতে সংসার করো। যা ভাবছিলাম ঠিক তাই। তুই এত রাতের বেলা ছাদে কি করিস? এত রাতের বেলা ছাদে কি করিস সেই উত্তর অটো পেয়ে যাবি। তুই যা করছিলি কর না, সাহস থাকলে ধরা। আমার বাড়িতে আমি যা খুশি করব, তুই নাক গলানোর কে? আমি নাক গলানোর কে? আমার এত সুন্দর নাক, আমি যার তার যে কোনো বিষয়ে গলাই না। সরি। তো আমি ভেবেছিলাম ফুপিকে বলবো না, কিন্তু এখন বলতে হবে যে ফুপি তোমার গুণধর ছেলে দেখো ছাদে কি খাচ্ছে। না 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 না, এটা করিস না, করিস না, প্লিজ 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 এখন প্লিজ না, তুমি প্লিজ প্লিজ বলে কোনো লাভ হবে না। আরে তোকে এই যাত্রায় যদি আমি ছেড়ে দিই, তারপরে মাথায় উঠে নাচবি তুই। আমার মাকে বলিস না, মা শুনলে কষ্ট পাবে, বুঝিস না কেন? তোকে বিশ্বাস নাই, তুই সবসময় ভুলে যাস। না একদম না, কিন্তু আমার তো ফুপিকে বলতেই হবে তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই তুই মাকে বলিস না। তুই তুই আমাকে কি শাস্তি দিবি রে? তোর বলে আমাকে শাস্তি দে, মানে মাকে বলিস না। আচ্ছা দুই কানে ধরে এক পা উঁচু করে দাঁড়া। কেন কান ধরতে হবে কেন? এমনি এমনি এক পায়ে দাঁড়াই। কান ধর, কান ধরতে হবে। অসুবিধা কি? কান ধর শানা। আরে তুই ছবি তুলি কেন? প্রমাণ। কিসের প্রমাণ? এটা হাতিয়ার হিসেবে কাজ করবে। তুই যখন আমার কথা শুনবি না, তখন এই ছবি আমি ফেসবুকে পোস্ট করব। বাই, থ্যাংক ইউ। শায়না, ও মাই গড, আমি কি করলাম? আমি তো নিজের পায়ে নিজে কুড়াল মারার ব্যবস্থা করলাম না। এমনি তোমাকে ব্ল্যাকমেল করে শেষ করে ফেললাম। অনেক হ্যাঁ বল দোস্ত। দোস্ত আমাকে একটু বাঁচা। আমি না একটা দোস্ত দারুণ ঝামেলার মধ্যে পড়েছি। তোরটা তুই ম্যানেজ কর, আমি না কিছু করতে পারবো না। দোস্ত তুই ছাড়া আমাকে কেউ উদ্ধার করতে পারবে না, প্লিজ দোস্ত আমার একটু বাঁচা। আচ্ছা কী হয়েছে বল। আমি ধরা খাইছি। খুব ভালো হয়েছে, আমার না তখনই সন্দেহ হইতেছিল কাজিন কেন এত ঘন ঘন বাসায় আসবে। ধরা খাইছো না, যেটা করার এটাই করো, বিয়েটা করে ফেলো, বিয়ে করে সবার মতো সুখে শান্তিতে সংসার করো। একটা লাথি দিব না, একদম ঢাকার বাইরে গিয়ে পড়বি, বুঝছিস? তুই যেই ধরার কথা মিন করছিস ওরকম কিছু না, অন্য ধরা। কি রকম ধরা? আমি ছাদে সিগারেট খেতে গেছিলাম, বুঝছিস, পাট করে শায়না দেখে ফেলেছে। দেখে চিৎকার দিয়ে আমাকে ডাকতে চাপে আমি হাতে পায়ে ধরে কোনো মতো ঠেকিয়েছি। আমাকে বলছে ওকে তুই এক পায়ে কান ধরে দাঁড়া, বাস তাহলে মাফ করে দেবো। ওমা, আমি দাঁড়ানোর পর টাক করে একটা ছবি তুলে ফেললাম। এখন তো ওই ছবি নিয়ে আমাকে দোস্ত ব্ল্যাকমেল করবে দোস্ত। যখন তখন সমস্যাটা কি? মজা পাবি তো দোস্ত, করতে থাক। আবার ফালতু কথা বলতেছিস দোস্ত, প্লিজ আমার কথাটাকে পুরা শোন, তারপর তুই কথা কর প্লিজ। সে বলতে থাক, বল। আমি কি করব? আমার কিছুটা লাগবে বুদ্ধি। ওকে ঠিক সেম প্যাচের মধ্যে আমি ফেলতে চাই। আমার একটা বুদ্ধি দেয় ওর কেমন আমি প্যাচের মধ্যে ফেলবো। আমার মাথা কাজ করতেছে না দোস্ত।